হ্যালো স্টুডেন্ট, আজকে আমি শুরু করতে চলেছি কেমিক্যাল ক্যালকুলেশনের চতুর্থ ভিডিও, যেখানে আমরা আলোচনা করব ওজন আয়তন ভিত্তিক গণনা। অর্থাৎ একটা পদার্থের ওজনে এবং একটা পদার্থ আয়তনে, তা আয়তন বলতে আমরা কোন পদার্থের আয়তনে নির্ণয় করব? গ্যাসীয় পদার্থের। তো এই ওজনে আয়তন ভিত্তিক গণনার কতগুলো নিয়ম আছে, যেমন আমরা ওজন ভিত্তিক গণনার নিয়মগুলো বলেছি, তার অঙ্ক আমরা করেছি। আজকে আমরা করব ওজন আয়তন ভিত্তিক গণনা, এবং সেই গণনা করার যে সাধারণ নিয়মগুলি আছে সেই নিয়মগুলি প্রথমে আমি আলোচনা করছি, তারপরে তোমাদেরকে অঙ্কের মাধ্যমে ওই নিয়মগুলি বুঝিয়ে দেব। অতএব তখন তোমরা সব অঙ্কগুলি নিজেরাই করতে পারবে। তো আমি অনেক অনেক অঙ্ক তোমাদের কাছে উপস্থাপন করব। প্রথমে আমি যেটা আসব নিয়মগুলোর মধ্যে, প্রথম নিয়মটা এখানেও একই রকম, যে যেটার ওজন আয়তন ভিত্তিক গণনা করতে হবে। ওজন আয়তন ভিত্তিক গণনা মানে, একটা উদাহরণ দিলে তোমাদের কাছে সহজ হবে ব্যাপারটা। মনে করো আমি বললাম যে 6 গ্রাম কার্বন থেকে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে একটাকে গ্রামে বললাম আর একটাকে বললাম কত আয়তন, মানে সাপোজ ধরো বললাম লিটারে কত লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তো এই যে একটা গ্রামে আর একটা লিটারে, অর্থাৎ আয়তনে বললাম, এই যে গণনাটা এটাকে বলা হচ্ছে ওজন আয়তন ভিত্তিক গণনা। অর্থাৎ 6 গ্রাম কার্বন থেকে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তো এখানে আয়তন কার জিজ্ঞেস করতে পারবো? শুধু গ্যাসীয় পদার্থেরই। কারণ কি না, এখানে একটা কনসেপ্ট আমরা কাজে লাগাবো যে NTP বা STP-তে যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রেই এটা যেহেতু প্রযোজ্য, তার জন্য গ্যাসেরই গণনাটা আমরা এক্ষেত্রে করতে পারবো। আর অন্য যেটা ভর, ভরটা কি নিতে পারবো? কঠিনের সাধারণত নিব, কিন্তু ভর সবারই নেওয়া যাবে, গ্যাস বললে গ্যাসেরও নেওয়া যাবে। তো আমি তাহলে ওজন আয়তন ভিত্তিক গণনাতে একটা যখন ভরে বলবে একটা আয়তনে বলবে, তো তখন আমাকে কি করতে হবে না, যে সমীকরণটা বলবে, যে প্রশ্নটা বলা থাকবে সেইখানে আমার সমীকরণ কি হবে, সেই সমীকরণটা প্রথমে আমাকে লিখতে হবে। যেমন আমি প্রশ্ন একটা বলেছি যে 6 গ্রাম কার্বন থেকে কত লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে আমাকে কার্বনের থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের প্রসিডিওরটা জানতে হবে। অর্থাৎ যে সমীকরণটা হয় কার্বন প্লাস অক্সিজেন সমান কার্বন ডাইঅক্সাইড, সেই সমীকরণটা লিখতে হবে। এটা যেহেতু ব্যালেন্স সমীকরণই, নাহলে সমীকরণকে ব্যালেন্স করতে হবে। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে আমাদের সমতা বিধানযুক্ত সমীকরণ লিখতে হবে, বুঝতে পেরেছো? সেকেন্ড কাজ, যে কঠিন বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ আছে, যেমন কার্বন আছে, সেই কার্বনের আমাকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে হবে। এটা তোমরা জানো যে যদি যৌগ হয় তাহলে আণবিক ওজন ইন্টু তার সাথে গ্রাম অণু সংখ্যা বা মোল অণু সংখ্যা, যার নাম গ্রাম অণু তার নামই মোল অণু। অর্থাৎ যে সমীকরণে যে সহগটা থাকবে সেই সহগ গুণ করতে হবে আণবিক ওজনের সাথে, সেটাই হবে আপেক্ষিক ভর। এরপরে আমরা যে আয়তনটা নির্ণয় করব, আয়তন কিসের ভিত্তিতে নির্ণয় করব? NTP বা STP-তে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে এই যে যদি আমরা C+O2=CO2 হয়, এখানে কত মোল CO2 উৎপন্ন হচ্ছে? 1 মোল। তাহলে 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। অর্থাৎ এখানে কার্বন ডাইঅক্সাইডের তলাতে লিখবো 22.4 লিটার। যদি মনে করো ব্যালেন্স সমীকরণে কোনো গ্যাস মনে করো আছে, যে 2 অ্যামোনিয়া মনে করা আছে, তাহলে অ্যামোনিয়ার 1 মোলের ওই যে 2 সংখ্যাটা আছে সহগটা, সেটা গ্রাম অণু বা মোল অণু সংখ্যা প্রকাশ করে। আগের দিন আলোচনাতেও আমি তোমাদেরকে বলেছি, তাহলে 22 দশমিক আয়তনটা কত হবে? 22.4×2। এই ধরনের যদি, তাহলে আমাদের কোন কনসেপ্টটা কাজে লাগছে, যে STP-তে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে এই যে গ্যাসীয় পদার্থ আসবে, সেই গ্যাসীয় পদার্থের যে সমীকরণে সহগ থাকবে, যেটাকে আমরা বলি মোল অণু সংখ্যা বা গ্রাম অণু সংখ্যা, তার সাথে 22.4 লিটার গুণ হবে। যদি সহগতে 3 থাকে তাহলে 22.4×3, যদি সহগতে 2 থাকে অর্থাৎ 2 গ্রাম অণু তাহলে 22.4×2, যদি কিছু না থাকে সহগ তার মানে 1 আছে তাহলে 22.4, এটা করতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি NTP-তে না বলা থাকে গ্যাসের, সাধারণত তোমাদের বিক্রিয়া কিছু বলা না থাকা মানে NTP বা STP ধরবো, অর্থাৎ সেখানে আমরা আয়তন 22.4 লিটারই করব। কিন্তু যদি NTP বা STP-তে বলা না থাকে, তখন তোমাকে এরকম একটা এক্সাম্পলের অঙ্ক আমি তোমাদের করাবো সবার শেষে, কারণ এটা আসে কম, আসে না সচরাচর। তো একটু টিপিক্যাল বলতে
যে আমাদের সিলেবাসে শান্ত আসে না সচরাচর, তো টেস্ট পেপারে দেখতে পাওয়া যায়। সেই জন্য আমি এটাও আলোচনা করে দিচ্ছি যে যদি এসটিপি বা এনটিপিতে বলা না থাকে তোমাকে আয়তনটা কিসে নির্ণয় করতে হবে, এনটিপি বা এসটিপিতে নিয়ে যেতে হবে। এনটিপি বা এসটিপি মানে কত কি, যে টেম্পারেচার সেখানে হচ্ছে 0 ডিগ্রি মানে 273 ক্যালভিন, আর প্রেশার কত, 1 অ্যাটমোসফিয়ার বা 76 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ। অর্থাৎ ওই এসটিপিতে তোমার ভলিউম নির্ণয় করতে হবে। ধরো সাপোজ একটা গ্যাসের আয়তন 25 ডিগ্রিতে বলা আছে, চাপ বলা আছে 1 অ্যাটমোসফিয়ার, আয়তন বলে দেওয়া আছে মনে করো 4 লিটার, তাহলে তোমাকে কোন ফর্মুলাতে এসটিপিতে আয়তন নির্ণয় করতে হবে, গ্যাসের যে সমন্বয় সূত্র থেকে যে ফর্মুলাটা হয় অর্থাৎ P1V1/T1=P2V2/T2, সেখানে P1 যে চাপটা বলা আছে, যে উষ্ণতাটা বলা আছে, আয়তনটা বলা আছে সেটা বসালাম, আর P2V2/T2-র জায়গায় P2-তে হবে তোমার কত, এসটিপি মানে হচ্ছে 1 অ্যাটমোসফিয়ার, আর V2-টা কত, যদি অঙ্কে তোমার চাপটাকে 76 সেমি এইচজিতে বলা থাকে তাহলে এখানেও 76 সেমি এইচজি লিখবে, যদি অ্যাটমোসফিয়ারে অঙ্কটা বলা থাকে তাহলে 1 অ্যাটমোসফিয়ার লিখবে, MMHG-তে বলা থাকলে 760 MMHG লিখবে। অর্থাৎ P2 সেটা হলো, V2 কত, V2-টা নির্ণয় করতে হবে, T2 কত, আলোয় 0 ডিগ্রি বসাবো অর্থাৎ 273 ক্যালভিন, এখান থেকে যে আয়তনটা পাবো সেটা এসটিপির আয়তন হবে, সেই আয়তনের সাপেক্ষে তোমাকে ক্যালকুলেশন কিন্তু করতে হবে। এটা লাস্ট অঙ্কটা, আমি এটা এইভাবে করিয়ে দেখাবো তোমাদের। তাহলে তোমরা নিয়মগুলো বুঝতে পারলে প্রথম কাজ হচ্ছে সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়ার সঠিক সমতা বিধানযুক্ত সমীকরণ লিখতে হবে। তারপরে স্টেপ হচ্ছে কঠিন বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের সংকেতের নিচে নিজ নিজ আপেক্ষিক ভর লিখতে হবে। গ্যাসীয় পদার্থের পরিমাণ শান্ত আয়তন দ্বারা প্রকাশ করা হয়, এটা যেটা স্পেশাল কেসটাই আগে লিখেছি, এনটিপি বা এসটিপিতে গ্যাসের আয়তন নির্ণয় করার জন্য P1V1/T1=P2V2/T2 সমীকরণ ব্যবহার করতে হবে। কিন্তু এটা তোমাদের জেনারেল অঙ্কে বেশিরভাগই দেখতে পাবে না, এক দুটো এক্সাম্পল এগুলো দেখতে পাবে। বেশিরভাগ ক্ষেত্রেই গ্যাসীয় বিক্রিয়ার শর্ত অর্থাৎ চাপ আর উষ্ণতা যদি বলে দেওয়া না থাকে তুমি ধরে নিবে যে বিক্রিয়াটা এসটিপি বা এনটিপিতে সম্পন্ন হচ্ছে। আর কি, এসটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে কি করে আয়তনটা নির্ণয় করব, না গ্যাসীয় পদার্থের আয়তনের পরিমাণ হয় সমতা বিধানযুক্ত সমীকরণের গ্রাম অণু সংখ্যা বা মোল অণু সংখ্যা অর্থাৎ যেটা সমীকরণের সহগ থাকবে তার সাথে 22.4 লিটার গুণ করে। এরপরে আমরা ঐকিক নিয়মে যেটা নির্ণয় করতে বলবে সেটা বাম দিকে রাখবো, আর যেটা নির্ণয় করতে বলবে সেটা ডান দিকে, আর যেটা তোমার বলা থাকবে সেটা বাম দিকে, এইভাবে করবো। তো এগুলো আমাদের নিয়ম বলার থেকে অঙ্কে চলে গেলে অর্থাৎ অঙ্কে এক্সাম্পলের মাধ্যমে আমাদের উপস্থাপন করলে তোমাদের কাছে আরও সহজ হয়ে উঠবে, এটা ভর ভর সংক্রান্ত গণনার থেকেও আরও সহজ। যেমন ধরো একটা অঙ্ক যদি আমি অঙ্ক দিয়ে শুরু করি যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত আয়তন CO2 পাওয়া যাবে, তাহলে তোমাকে CaCO3 থেকে CO2 উৎপাদনের বিক্রিয়াটা লিখতে হবে। এটা দেখবে তোমাদের যেখানে সমীকরণ শিখিয়েছি লেখাই আছে CaCO3=CaO+CO2, তাহলে এখানে যেহেতু ভরে বলা আছে ক্যালসিয়াম কার্বনেটটা তাহলে তার আপেক্ষিক ভর নির্ণয় করবো ফার্স্ট। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ভর হলো ক্যালসিয়াম 40, এ হচ্ছে কার্বন 12 16×3, এগুলো আশা করি শিখেও গেছো তোমরা, তাহলে এটা হলো 100 গ্রাম। এই আয়তন নির্ণয় যেটা আমরা প্রথম আজকে করছি, দেখো এখানে সহগে কি আছে, 1 আছে, তাহলে 22.4 লিটার × 1 লিখতে হতো, 1 আর গুণ করে লিখা হয়নি, শুধু লিখেছি 22.4 লিটার। এই যে আমাদের ব্যালেন্স সমীকরণে যে জিনিসটা এলো এইটাকে এবারে আমরা কি করব, ঐকিক নিয়মে নির্ণয় করে দেবো, অর্থাৎ ব্যালেন্স সমীকরণ অনুযায়ী উৎপন্ন হলো কত, যে 100 গ্রাম CaCO3 থেকে 22.4 লিটার CO2। এবারে যাই জিজ্ঞেস করুক যে 10 গ্রাম CO3 থেকে কত আয়তন CO2, বা উল্টে যদি জিজ্ঞেস করতো যে 5.6 লিটার কার্বন ডাইঅক্সাইড পেতে গেলে কত গ্রাম CaCO3-কে উত্তপ্ত করতে হবে, তখন ওই ঐকিক নিয়মে উল্টে দিতাম ব্যাপারটাকে। এখানে দেখো 100 গ্রাম CaCO3 থেকে কী দেখতে পাচ্ছি, 22.4 লিটার CO2 পাওয়া যায়, তাহলে 1 গ্রাম থেকে কত, 22.4/100, 10 থেকে কত, 22.4/100×10, 10 একটা শূন্য কেটে গেল, 10 তাহলে 22.4/10, তাহলে 0.1 ঘর বাম দিকে সরিয়ে দিলাম, 2.24 লিটার। তাহলে দেখতে পাচ্ছ আরও অঙ্কটা অনেক সহজ।
এখান থেকে ধরো আরেকটা অঙ্ক আমি আলোচনা করছি, দেখো অঙ্কগুলো ধীরে ধীরে আলোচনা করলেই তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। যেমন বলেছে যে 3 গ্রাম হাইড্রোজেন নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন করবে। তাহলে হাইড্রোজেনের সাথে কার বিক্রিয়া? নাইট্রোজেনের বিক্রিয়া, সেখানে অ্যামোনিয়া উৎপন্ন হবে। হাইড্রোজেনটা কিসে দিয়েছে? গ্রামে। তাহলে হাইড্রোজেনের ভরটা আমরা কিসে নির্ণয় করব? আপেক্ষিক ভর নির্ণয় করব। আর অ্যামোনিয়াটা যেহেতু লিটারে জিজ্ঞেস করেছে, তাহলে অ্যামোনিয়াটা আয়তনে নির্ণয় করব। তাহলে দেখো হাইড্রোজেনের আপেক্ষিক ভর কত? হাইড্রোজেনের প্রথমে আণবিক ওজন, আপেক্ষিক ভরের নিয়ম তোমাদের আবার বারবার বলে মনে করে দিচ্ছি যে আণবিক ওজন ইনটু যে সহগটা থাকবে, তাহলে 1 × 2 হচ্ছে হাইড্রোজেনের আণবিক ওজন, তার সাথে 3 সহগে আছে বলে 3 গুণ হলো। এরপরে অ্যামোনিয়ার আয়তনটা কত হবে? না সহগে দেখো, সহগ মানে হচ্ছে গ্রাম অনুসংখ্যা বা মোল অনুসংখ্যা, তো ইজিলি বোঝানোর জন্য আমি শুধু সহগ বলছি। তাহলে এই যে অ্যামোনিয়ার আগে যে 2 সংখ্যাটা আছে, তাহলে 22.4-এর সাথে 2 গুণ করতে হবে, তাহলেই আয়তনটা আসবে। এখানে আমি কী করব, এই ধরনের গুণগুলোতে আমি প্রথমেই গুণ করব না, অনেক সময় কাটাকাটি করে গুণটা এই কাটাকাটি করতে সুবিধা হবে, আমি গুণ আকারেই রেখে দিলাম ওই জন্য 22.4 × 2। তাহলে 6 গ্রাম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম? 6 গ্রাম নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে কত লিটার অ্যামোনিয়া তৈরি করছে? 22.4 × 2 লিটার অ্যামোনিয়া উৎপন্ন করছে। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে 22.4 × 2/6 লিটার হাইড্রো অ্যামোনিয়া উৎপন্ন করছে। 3 গ্রাম হাইড্রোজেন নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে 22.4/6 যেমন নিয়ম হয়, তাহলে 3 × 2 = 6 কাটলাম, কাটাকাটি করলাম, 2 × 2 হয়ে গেল, তাহলে 22.4 লিটার পড়ে থাকলো। আশা করি এটাও বুঝতে পেরেছো। এরপরে দেখো উল্টোও হতে পারে, যেমন হয়তো এত লিটার থেকে কি করে পাওয়া যাবে, যেমন একটা প্রশ্ন দেখো দিয়েছে করেছি যে এসটিপিতে 22.4 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য, তাহলে অ্যামোনিয়াটা তৈরি করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি, অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়া কার সাথে বিক্রিয়াটা লিখতে হবে? না ফ্রম অ্যামোনিয়াম ক্লোরাইড, রাইট? সেটা কার সাথে বিক্রিয়া করা হবে? কলিচুনের সাথে। তাহলে ফার্স্ট সমীকরণটা লিখতে হবে, 2NH4Cl + CaOH ² = 2 অ্যামোনিয়া + 2H2। তাহলে আমার কাকে নির্ণয় করতে বলেছে যে 22.4 লিটার এই অ্যামোনিয়াটা তৈরি করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে? অ্যামোনিয়াম ক্লোরাইডটা তাহলে ভরে করতে হবে আর এটাকে আয়তনে করতে হবে। তাহলে এখানে দেখো এই অ্যামোনিয়াম ক্লোরাইডের আণবিক ওজন কত হচ্ছে? নাইট্রোজেন 14, হাইড্রোজেন হচ্ছে +1 × 4, ক্লোরিন কটা আছে একটা, 35.5 × 1, ও 1 না লিখলেও হয়। এটা সহগ কত আছে? 2, তাহলে গোটাটাকে 2 দিয়ে গুণ। অ্যামোনিয়া কত আছে? 2NH3, তার মানে কি হবে 22.4 × 2, সহগ যেহেতু 2, তাহলে এটা আমরা গুণ করে যোগ করলে আসবে 53.5 × 2 গ্রাম। তাহলে আমরা কোনটা নির্ণয় করতে বলেছে? অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ, তাহলে ওটাকে ডান দিকে রাখবো। 22.4 × 2 লিটার অ্যামোনিয়া পেতে গেলে 53.5 × 2 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড প্রয়োজন। একে কত? 53.5 × 2 / এই সংখ্যাটা 22.4 × 2, আর 22.4 লিটার পেতে গেলে ×22.4, 22.44 কেটে গেল, 2 × 2 কেটে গেল, 53.5 গ্রাম। তাহলে যেহেতু এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডটা ঘরে নির্ণয় করতে বলেছে, সেটাকে ডান দিকে রাখলাম। সমীকরণ অনুযায়ী সবসময় হচ্ছে, তার মানে এত গ্রাম থেকে কত লিটার অ্যামোনিয়া? 22.42, এটুকু মনে রাখলেই বাকি যেটা নির্ণয় করতে বলবে সেই নির্ণয় করার পরিমাণটা আমরা ঐকিক নিয়মে নির্ণয় করে নেব। তাহলে সমীকরণে যেটা আসছে সেই সমীকরণ অনুযায়ী লিখব, সেই সমীকরণে যে পরিমাণের সাথে আয়তনের সম্পর্কটা সেটা লেখার পরে যেটা নির্ণয় করতে বলেছে সেটা নিয়ে ঐকিক নিয়মে করব। যেমন এখানে আমি একটা আরও একটা অঙ্ক তোমাদের জন্য করেছি, দেখো যে জলের সঙ্গে 2.3 গ্রাম সোডিয়ামের বিক্রিয়ায় এসটিপিতে কত আয়তন হাইড্রোজেন উৎপন্ন হবে? তাহলে সোডিয়ামের আপেক্ষিক আণবিক পারমাণবিক ভর, এটা যেহেতু সোডিয়াম পরমাণু, তাহলে 23 × 2, সোডিয়ামের ভর হয় 23, দুটো সোডিয়াম আছে তাহলে ×2, হাইড্রোজেনের সহগ 1 আছে তার মানে 22.4 × 1, তার মানে 22.4ই। তাহলে এখানে ব্যালেন্স সমীকরণ অনুযায়ী কী দেখছি, এত গ্রাম সোডিয়াম থেকে, এটা গ্রাম যদি লিখি, তাহলে এত গ্রাম সোডিয়াম থেকে এত লিটার হাইড্রোজেন উৎপন্ন হয়, আমাকে জিজ্ঞেস করেছে কত? 2.3 গ্রাম থেকে। তাহলে এখান থেকে আমি সমীকরণটা সরাসরি লিখতে পারবো যে 23 × 2 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে।
1 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে 22.4 ডিভাইড বাই 23 ইনটু 2 আর 2.3 গ্রাম কত করবে ইনটু 2.3 তাহলে দেখো এখানে এগুলো বাকি ক্যালকুলেশন যদিও তাও বলে দিই একটা দশমিক তুলে দিলাম তাহলে নিচে 10 করলাম তাহলে 23 23 কাটাকাটি হয়ে গেল এটা 2 দিয়ে ভাগ করলে আসবে 11.2 ডিভাইড বাই 2 মানে 1.12 লিটার এটা হচ্ছে আরেকটা অঙ্ক তোমাদের কাছে দেখলাম এইভাবে আমরা কয়েকটা যদি অঙ্ক করে নিই তারপরে তোমরা কতগুলো অঙ্ক নিজেরা প্র্যাকটিস করো বইয়েরও দেখবে অনেক উদাহরণ করা আছে উদাহরণগুলো তোমরা যদি না দেখে করো আগে এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা ভালো করে একবার জায়গায় দুবার দরকার হলে দেখে নাও সেইটা দেখার পরে অঙ্কগুলো কিন্তু এক্সাম্পলের অঙ্ক বা উদাহরণ অনুশীলনীর অঙ্ক আমি অনেক বইয়ের অনুশীলনীর অঙ্কইগুলোই তুলেছি এখানে তো তোমরা অনেকটা এক্সাম্পল বা অনুশীলনী না দেখে প্র্যাকটিস করো অর্থাৎ দেখো যে আমি নিজে করতে পারছি কিনা আশা করি প্রত্যেকটা অঙ্কই করতে পারবে এবং সেইটা কিন্তু সমীকরণগুলো তোমরা পড়ে নেবে কারণ সমীকরণগুলো কিন্তু এখন হয়তো দেখে দেখে প্রথম প্রথম প্র্যাকটিস করার জন্য দেখেও লিখতে পারো কিন্তু পরবর্তীকালে জাস্ট ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু তোমাদেরকে সমীকরণগুলো একদম নিজেদেরকে রেডি করে নিতে হবে এই সমস্ত যে সমীকরণগুলো মোটামুটি আমি লিখে দিয়েছি ওইগুলোর মধ্যেই আসে সবসময় এখান থেকে একটা প্রশ্ন যেমন আমি বলছি দেখো আরেকটা অঙ্ক যে এসটিপিতে 1.12 লিটার CO2 গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ MgCO3 কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে অর্থাৎ প্রশ্নে কি বলেছে 1.12 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করব কোথা থেকে না ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কার সাথে বিক্রিয়া করে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে তাহলে আমাকে তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই সমীকরণটা ফার্স্ট লিখতে হবে তাহলে আমরা যে কোনো কার্বনেটকে অ্যাসিডের সাথে বিক্রিয়ায় সমীকরণ পড়ানোর সময় আলোচনা করেছি যে লবণ কার্বন ডাইঅক্সাইডের জল উৎপন্ন হয় যেহেতু এটা ম্যাগনেসিয়াম তাহলে ম্যাগনেসিয়ামের লবণ ম্যাগনেসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইডের জল উৎপন্ন হলো তাহলে সমীকরণ দেখো ব্যালেন্স তাহলে এখানে ম্যাগনেসিয়াম কার্বনেট লাগবে কতটা সেটুকু জিজ্ঞেস করেছি তাহলে এর আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করব ম্যাগনেসিয়াম 24 কার্বন 12 অক্সিজেন 16:3 এটা ক্যালকুলেশন করলে আসবে 84 গ্রাম এক্ষেত্রে কি সহগ এক আছে তাহলে 22.4:1 মানে দ্যাট ইজ 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে কত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে লৌহ ইস্টিলের বিক্রিয়ায় 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট তা এতটা লেখার জায়গা নেই বলে আমি কিন্তু আমাকে কী জিজ্ঞেস করেছে এত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করতে কত MgCO3 লাগবে তাহলে MgCO3টা নির্ণয় করতে বলেছে তো ওটা ডান দিকে রাখবো তাহলে লিখবো 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 84/22.4 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে 1.12 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 84/22.4:1.12 এইপরে আমি শুধু সিম্পল হিসাব আছে যদিও 84.12 ঘর তুলে দিলাম এর এক ঘর যেহেতু তুলেছি তাহলে এখানে নিচে 10 করলাম 2 দিয়ে ভাগ হলো 2 দিয়ে এটাকে ভাগ করলে 42 আসছে 42/10 মানে 4.2 গ্রাম এটা একটা হলো অঙ্ক আরও দুটো অঙ্ক তোমাদের কাছে আমি এই উপস্থাপন করব যার মাধ্যমে তোমরা দেখবে ধীরে ধীরে সব ক্লিয়ার হয়ে যাবে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার অনেকটা হয়েও গেছে আরেকটা এক্সাম্পল তোমাদের কাছে নিয়ে আসি দেখো যে 18 গ্রাম স্টিমকে লোহিত তপ্ত লোহার উপর দিয়ে চালনা করলে উৎপন্ন হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত হবে তাহলে তোমাকে স্টিমের সাথে লোহার বিক্রিয়াটা লিখতে হবে তাহলে Fe+H2O অর্থাৎ আয়রনের সাথে জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় স্টিমের বিক্রিয়ায় ফেরোসো ফেরিক অক্সাইড আর হাইড্রোজেন এটাও দেখবে সমীকরণে লেখা আছে 3Fe+4H2O সমান Fe3O4+4H2 তাহলে এত গ্রাম স্টিমকে লোহার সাথে উত্তপ্ত করছে তাহলে 18 গ্রাম স্টিম থেকে কতটা হাইড্রোজেন নির্ণয় করবে তাহলে এখানে আমি জলের আগে আণবিক আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করি জলের হচ্ছে 1:2+16 সহগ কত আছে 4 তার মানে ×4 তাহলে 18×4 হাইড্রোজেন কত হবে সহগ দেখো 4 আছে তাহলে 22.4×4 তাহলে দেখো 18×4 গ্রাম গুণ করে দিইনি কেন করে দিইনি যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হবে এই গুণ আকারে রাখলি তাহলে 18×4 গ্রাম স্টিমকে লোহিত তপ্ত লোহার উপর দিয়ে চালনা করলে 22.4×4 লিটার হাইড্রোজেন পাওয়া যায় এই যে 18×4 গ্রাম থেকে কত পাওয়া যাচ্ছে 22.4×4 এটাই মূল সমীকরণ থেকে এই জিনিসটা প্রথম লিখতে হবে এরপরে যেটা নির্ণয় করতে বলেছে সেটা দেখো 18 গ্রামে তাহলে 1 গ্রামে কত হবে 22.4×4 ডিভাইড বাই 18×4 আর 18 গ্রাম স্টিমকে উত্তপ্ত করলে ×18 তাহলে 18×18 কেটে গেল 4×4 কেটে গেল কত পড়ে থাকে 22.4 লিটার তাহলে এটা আরেকটা হলো এরপরে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম
যে যদি এসটিপি বা এনটিপি তে বলা না থাকে এ অর্থাৎ দেখবে এটা একটা বুক ইন্ডিয়া বইয়ে एग्जांपलও দেওয়া আছে এই রকমের তখন তোমাকে এসটিপি বা এনটিপি তে আয়তনটা নিয়ে যেতে হবে কোন ফর্মুলা থেকে ওই p1 v1 / t1 = p2 v2 / t2 কিন্তু ইন জেনারেল তোমাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় এনটিপি বা এসটিপি তেই বলে দেওয়া থাকে কিছু কিছু ভালো স্কুলে টেস্টের কোশ্চেনে কিন্তু এরকম থাকে ফাইনালে এখনো আমি দেখিনি যে এই ধরনের প্রশ্ন এনটিপি বা এসটিপি তে বলা নেই সেটা নির্ণয় করতে হচ্ছে এটা রেয়ার দেখিনি আমি ফাইনালে এখনো কোনোদিন কিন্তু টেস্ট পেপারে থাকে অর্থাৎ যেগুলো ভালো ভালো স্কুল তারা কিন্তু এই প্রশ্নটা করে কিরকম দেখো এখানে টেম্পারেচারটা কিন্তু বলে দেয়নি যে এনটিপি বা এসটিপি দি কি বলেছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দু বায়ুমণ্ডলীয় চাপে 2 লিটার নাইট্রোজেন তৈরি করতে কি পরিমাণ নিশাদল প্রয়োজন নিশাদল মানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এটাকে বলা হয় নিশাদল অর্থাৎ বলছে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে আমি নাইট্রোজেন তৈরি করব তো কি পরিমাণ নিশাদল প্রয়োজন হবে 25 ডিগ্রি তাপমাত্রার ঘটনা বলেছে যে 25 ডিগ্রি তাপমাত্রায় 2 বায়ুমণ্ডলীয় চাপে 2 লিটার নাইট্রোজেন তৈরি করতে কি পরিমাণ নিশাদল প্রয়োজন কিন্তু আমরা কি জানি যে সমীকরণ অনুযায়ী করছি একটা গ্যাসের আয়তন 22.4 লিটার কখন এনটিপি বা এসটিপিতে অর্থাৎ 22.4 লিটার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যে 22.4 লিটার আয়তন কিন্তু যে কোনো টেম্পারেচার যে কোনো প্রেশারে না কখন এনটিপি বা এসটিপিতে অর্থাৎ 0 ডিগ্রি টেম্পারেচার আর 1 অ্যাটমোসফিয়ার প্রেশারে হচ্ছে গ্যাসের আয়তন 22.4 লিটার 1 গ্রাম অণু বা 1 মোল অণু তাহলে তোমাকে কি করতে হবে এই যে 2 লিটার নাইট্রোজেনটা এসটিপিতে কত আয়তন হবে সেটা দেখে নিতে হবে তাহলে আমি কোন ফর্মুলা এসটিপিতে নাইট্রোজেনের আয়তনটা ধরে নিলাম V2 তাহলে P1 কত দেওয়া আছে 2 অ্যাটমোসফিয়ার T1 কত 25 ডিগ্রি মানে 298 কেলভিন V1 কত 2 লিটার আর আমাকে এবারে কি করতে হবে V2 নির্ণয় করতে হবে মানে এসটিপিতে আয়তন এসটিপি মানেই তুমি জেনে নিবে সবসময় এটার জন্যে যে যেহেতু এটা অ্যাটমসফিয়ারে বলা আছে তাহলে অ্যাটমসফিয়ারে বসাবো এসটিপির মান P2 কত হবে চাপ হয় 1 অ্যাটমসফিয়ার টেম্পারেচার এসটিপিতে কত 0 ডিগ্রি মানে 273 V2টা নির্ণয় করতে হবে অর্থাৎ এই আয়তনটা নির্ণয় করলে হবে না আমাকে আয়তনটা কিসে নিয়ে যেতে হবে এই আয়তনটা এসটিপিতে কত হবে কোন ফর্মুলা কাজে লাগাবো সেই চার্লস বয়েলের সমন্বয় সূত্র P1 V1 / T1 = P2 V2 / T2 তাহলে P1 কত 2 অ্যাটমোসফিয়ার আয়তন কত 2 লিটার T1 কত 298 কেলভিন P2 কত 1 V2 নির্ণয় করতে হবে টেম্পারেচার কত 273 V2টা কখন না আমাদের এই এসটিপিতে এসটিপি মানেই হচ্ছে চাপ 1 অ্যাটমোসফিয়ার বা 76 সেমপিএইচজি বা 760 এমএমএইচজি আর যেহেতু অঙ্কে এখানে 2 অ্যাটমোসফিয়ারে বলা আছে তাই জন্য অ্যাটমোসফিয়ার ডাটাটা বসালাম আর টেম্পারেচার অলওয়েজ 0 ডিগ্রি বা 273 কেলভিন অঙ্কে এখানে সবসময় ক্যালভিনে করতে হয় তাহলে 273 করেছি এইটা করে দিয়ে দেখো এটা কোণাকোণি গুণ করলাম করে V2টা কত হলো 3.66 লিটার তাহলে 25 ডিগ্রি টেম্পারেচার আর 2 বায়ুমণ্ডলীয় চাপে যে গ্যাসের আয়তন 2 লিটার তার অ্যাকচুয়াল আয়তন এসটিপিতে কত 3.6 লিটার এরপরে তোমাকে এই মনে রাখতে হবে যে 2 লিটার নাইট্রোজেন তৈরি করা মানে এসটিপিতে 3.6 লিটার আমি যেহেতু এই সমীকরণে 22.4 লিটারটা কখন বসাতে পাই এসটিপিতে তাহলে এই 2 লিটারটা আমার এসটিপি ভ্যালুটা দেখ কত এলো 3.6 এবারে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড নিশাদল মানে আমি বললাম যে অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে অ্যামোনিয়াম এটা নাইট্রোজেন প্রিপারেশন তোমাদের আছেও সিলেবাসে এই সমীকরণটা এমনিতেও শুধু সমীকরণ আকারেও আসতে পারে NH4Cl প্লাস NaNO2 অন্তর্বর্তী যৌগ তৈরি হয় অ্যামোনিয়াম নাইট্রাইড সেটা সাথে সাথে ভেঙে গিয়ে নাইট্রোজেনের জল উৎপন্ন অর্থাৎ আমি বলতে পারি আলটিমেটলি অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে নাইট্রোজেন উৎপন্ন হলো তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের আপেক্ষিক আণবিক ওজন নির্ণয় করলাম 14 + 1 × 4 × 35.5 নাইট্রোজেনের সহগ 1 আছে মানে 22.4 × 1 তাহলে এত লিটার নাইট্রোজেন পাওয়া যায় এত গ্রাম নিশাদল থেকে কখন না এসটিপিতে এই টেম্পারেচার প্রেসারে কিন্তু না এসটিপিতে এটা হয় তাহলে 22.4 লিটার নাইট্রোজেন পাওয়া যায় 53.5 গ্রাম নিশাদল থেকে 1 লিটার নাইট্রোজেন পাওয়া যায় 53.5 বাই 22.4 আর এসটিপিতে এই 2 লিটার নাইট্রোজেন মানেই এসটিপিতে কত 3.6 তাহলে 3.6 নাইট্রোজেন সমান কত হবে 53.22.4 × 3.66 এটা যদি যোগ বিয়োগ গুণ ভাগ করো দেখবে অ্যাপ্রক্সিমেটলি আসবে 8.75 গ্রাম অর্থাৎ 2 লিটার নাইট্রোজেন তৈরি করতে দ্যাট ইজ এসটিপিতে 3.66 লিটার নাইট্রোজেন তৈরি করতে
কত গ্রাম নিশাদল প্রয়োজন হচ্ছে? 8.75 গ্রাম। এই ধরনের অঙ্ক কম আসে, আমি আবারও বলছি এই ধরনের অঙ্ক কম আসে, কিন্তু একটা তোমাদের আমি করিয়ে রাখলাম, হ্যাঁ, কারণ সব রকমের জন্য যুদ্ধে তোমাদের প্রস্তুত রাখলাম। তাহলে আশা করি তোমরা ওজন আয়তন ভিত্তিক গণনাগুলিও ভালো করে বুঝেছো এবং বুঝতে পারবে, অর্থাৎ এই ভিডিওটা দেখার সাথে সাথেই তোমরা কিন্তু ওজন আয়তন ভিত্তিক গণনাগুলো বুঝতে পেরে যাবে। যদি কারো কোনো বিষয়ে জ্ঞাতব্য থাকে তাহলে তোমরা ইউটিউবের কমেন্ট বক্সে জানাতে পারো বা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে এ জানাতে পারো, ও এর মাধ্যমে তোমরা আবার ক্লারিফাই যদি কিছু করার থাকে তো করে নিতে পারো। আজকে আমি ভিডিওটা শেষ করার আগে একটু কথা বলি যে পরের দিন আমরা বাষ্প ঘনত্ব এবং বাষ্প ঘনত্বের সাথে আণবিক ওজনের সম্পর্ক আর ভরের নিত্যতা সূত্র যেটা শিখেছিলাম সেখান থেকে টুকিটাকি অঙ্ক আর এই প্রমাণগুলো করে আমরা কালকে নেক্সট দিন ভিডিওটা শেষ করব। আজকে তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, বাড়িতে থেকো ও এবং খুব সুন্দরভাবে এই অঙ্কগুলো করো এবং তোমাদের স্টাডি তোমাদেরকে চালিয়ে যাও। আমি যতটা সম্ভব এই ঘরে থেকে তোমাদেরকে তোমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সহায়তা করতেই থাকবো, ঠিক আছে?